বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চিংড়ির একটা রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলোকে প্রথমে ধুয়ে আমি চিংড়ি মাছগুলোর উপরে লবণ দিয়ে তারপরে একটু মরিচের গুঁড়া ছিটিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে মেরিনেশনে রেখে আমি চুলার উপরে একটি পাত্র বসিয়ে দিলাম। তো এই পাত্রটা আমি একটা কিচেন টিস্যু দিয়ে মুছে নিব। তারপরে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলার মধ্যে আমার আছে দারচিনি আর তেজপাতা। তো একটা দারচিনি একটু পুড়ে গেছে, তো এজন্য একটু কালো আসছে। তো যাই হোক, আমি অবশ্য পরে তুলে নিছিলাম। আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে তেলে কিছুক্ষণ। পেঁয়াজগুলোকে গরম তেলের মধ্যে কিছুক্ষণ ভাজতে হবে, না হলে কিন্তু ভালো মতো সিদ্ধ হয় না। তো এটা একটা টিপস। আর পেঁয়াজগুলোকে আমি ভেজে নেওয়ার পরে আমি এখন লবণ দিয়ে দিছিলাম আগেই, তো ওটা আমি রেকর্ড করিনি। তো আমি এখন আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে ভেজে নিব বাটা মশলাগুলো। আমি আরেকটু, আমার আদার দরকার ছিল তাই আরেকটু নিয়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি গুঁড়া মশলা অ্যাড করব। আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিছি। এই যে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটা আসলে আন্দাজ মতো, যে যেভাবে যতটুকু পরিমাণে রান্না করবেন তারা আন্দাজ মতো দিয়ে দিবেন গুঁড়া পাউডারটা। এখন আমি এই মশলাগুলোকে ভালো মতো একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়া মানে একটু ভেজে নিব। এখন আমি এই কষানো ঝোলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিছি পাউডার। গরম মশলার পাউডার মানে জিরার গুঁড়া, এলাচের গুঁড়া ছিল। তো এখন আমি এই কষানো ঝোলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো খুব বেশি এগুলোকে সিদ্ধ করতে যাবেন না, তাহলে রাবারের মতো শক্ত হয়ে যাবে। এখন এই পর্যায়ে এসে রান্নার একটা টুইস্ট আছে। এখন আমি গরম তেলের মধ্যে আমার আগে থেকে তৈরি করা এই যে পেঁয়াজের মতো বা বড়ার মতো এই যে এগুলো আমি ভেজে নিলাম। তো ভেজে আমি এই তরকারির সাথে, আমি চিংড়ি মাছের তরকারির সাথে এগুলো অ্যাড করে দিলাম। তো এটা হয়ে গেল একটা কোফতা, চিংড়ি কোফতা কারির মতো। আর এখন হলো রান্নার মেইন টুইস্ট। আমি চিংড়ি মাছের তরকারিটার মধ্যে আমার ভাজা কাবাব বা কোফতাগুলো ছেড়ে দিয়েছি। আমি এই কাবাবগুলো কাঁচকলা আলু প্রথমে সিদ্ধ করে তারপরে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়ে মেখে আর এটাতে আদা রসুন বাটা দিয়ে, আপনারা চাইলে কাবাবের মশলাও অ্যাড করে তারপরে কাবাবের মতো ভেজে নিতে পারেন। আর আমি একটা ডিম দিয়েছি সাথে, যাতে এটার বাইন্ডিংটা ভালো মতো হয়। এই তো হয়ে গেল আমার চিংড়ি কোফতা কারি। আর এখানে আমি একটা আমেরিকান ফিশ ফ্রাইয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি পরবর্তীতে আরও অনেক খাবারের রেসিপি নিয়ে আপনাদের কাছে আরও ভিডিও নিয়ে আসব। ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার ব্লগগুলো দেখবেন ইনশাল্লাহ।